नमस्कार বন্ধুরা, জব ভ্যাকেন্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগত। রাজ্যের ডিএম অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো গ্রুপ সি, যেখানে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব সেই অফিশিয়াল নোটিফিকেশান, রাজ্যের গ্রুপ সিতে ডিএম অফিসে কীভাবে তোমরা আবেদন করতে পারবে। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত, যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে চাও। আবেদন করতে গেলে ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, সেখান থেকে আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু অফলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। অফলাইনে ফিল আপ করার সমস্ত ডিটেলস আমি কিন্তু দিয়ে দেব। ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে, কোথায় ফর্ম ফিল আপ করবে সমস্তটা। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও, অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। এবং এখানে তোমাদের বলে রাখি কোন জেলাতে নিয়োগ হবে, কোন কোন ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে সমস্তটা কিন্তু আমি বলে দেবো। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই আজকের অফিসিয়াল নোটিফিকেশানটি। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে আমি ডাউনলোড করে ফেলেছি অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে অফলাইনের ফর্মটাও দেওয়া হয়েছে। এই ফর্মটি তোমাদের সঠিকভাবে কিন্তু ফিল আপ করতে হবে, না হলে কিন্তু আবেদনপত্র বাতিল হতে পারে। এখানে আবেদন করতে গেলে যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি বলবো, সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই তোমার সঙ্গে থাকতে হবে এবং ফর্মের সাথে পাঠাতে হবে। কী কী বলে দিই, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে আসা নতুনভাবে নিয়োগ হতে চলেছে নর্থ চব্বিশ পরগনার স্পেশাল সেক্রেটারি ডিপার্টমেন্টে নিয়োগ হতে চলেছে সেন্টার অ্যাসিস্ট্যান্ট কন্ট্রাকচুয়াল, যেখানে গ্র্যাজুয়েশন পাশ করলে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশনের সাথে সাথে কম্পিউটারের অ্যাপ্লিকেশানে কিন্তু তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে। যারা কম্পিউটারে কোর্স করেনি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এছাড়া আরও বলা হচ্ছে, এখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করেন তাহলে পার মান্থ ১৯,০০০ টাকা কিন্তু বেতন দেওয়া হবে। এখানে ১৯,০০০ টাকা বেতন প্রতি মাসে তোমাদেরকে দেওয়া হচ্ছে, এবং পুরুষ এবং মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করতে পারবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা, ডিস্ট্রিক্ট প্ল্যানিং সিলেকশন সেকশন বারাসাত কলকাতা ১২৪ ২২/৭/২০২২-এর মধ্যে। তোমরা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু সরাসরি এখানে গিয়ে তোমাদের আবেদনপত্রটি জমা করতে পারবে। আবেদনপত্র জমা করার সাথে সাথে বলা হচ্ছে, যাদের নাম সিলেক্টেড হবে বা শর্টলিস্ট করা হবে তারা ২৮/৭/২০২২-এ ওয়াকিং ইন্টারভিউর জন্য যেতে পারবে বা ডাইরেক্ট ইন্টারভিউ। ডাইরেক্ট ইন্টারভিউ হচ্ছে কিন্তু ১/৮/২০২২ থেকে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর নর্থ ২৪ পরগনাস বারাসাত ফোর্থ ফ্লোর মিটিং হল নাম্বার ৩-তে। এখানে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, এখানে কোনো রকম অভিজ্ঞতা লাগবে না। আবেদনপত্র ফর্ম ফিল আপ করার জন্য কীভাবে করবে বলে দিই। প্রথমে যে ক্যান্ডিডেট আবেদন করতে চাইছো তার নাম ব্লক লেটারে, পাশে নিজের ফটো, তাছাড়া বাবার নাম, যদি কোনো মহিলা বিবাহিত মহিলা আবেদন করে সেক্ষেত্রে নিজের হাজবেন্ড নেম, ডেট অফ বার্থ, এজ, ইমেল আইডি, অ্যাড্রেস। এবং এই অ্যাড্রেসের মধ্যেই কিন্তু তোমাদের ভিলেজ, পোস্ট, পিএস, পিন, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু দেবে। পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে থাকবে একই জেন্ডার, ন্যাশনালিটি, মোবাইল নাম্বার, এগুলো কিন্তু অবশ্যই দেবে। এক্সাম পাস, যেটা কিন্তু মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত দেবে, এইচএস, টুয়েলভ এবং গ্র্যাজুয়েশনের মধ্যে কোন বোর্ড কোন বছরে পাস করেছে, টোটাল মার্কস, মার্কস অবটেন সমস্তটা কিন্তু এখানে দিতে হবে। এছাড়া বলে রাখি, যারা আবেদন করছো তারা এখানে জিআইএস বা আরএস এর উপরে যদি কোনো কোয়ালিফিকেশান থাকে, যেমন এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট ওয়ান ইয়ার ফুল টাইম ডিপ্লোমা কম্পিউটার কোর্স কিন্তু থাকতে হবে, এবং এখানে বলা হচ্ছে অ্যান্ড টু ইয়ার অফ এক্সপিরিয়েন্স জিআইএস ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপ্লোজার ইন ডিফারেন্ট ডেভেলপমেন্ট স্কিম, সেখান থেকে কিন্তু ২ বছরের কোর্স করা থাকতে হবে।
সেটা কিন্তু এখানে দেবে। তারপরে যদি কোনো জায়গাতে কাজ করে থাকো, যেমন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে, সেটা কিন্তু এখানে দিতে হবে। এবং সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিচ্ছ সেগুলো হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, হায়ার সেকেন্ডারি মার্কশিট, গ্র্যাজুয়েশন পাস মার্কশিট, কম্পিউটার কোর্সের মার্কশিট, জিআইএস বা আরএস সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং টু কপিস অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিয়ে এখানে কিন্তু নিজের নাম, ডেট এবং সিগনেচার করে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দিতে হবে ওই যে বলা হলো যে অ্যাড্রেস সেখানে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ 24 পরগনার বারাসাত কলকাতা 124। এখানে কিন্তু তোমাদের এই আবেদনপত্রটি পাঠাতে হবে। তাই যারা যারা আবেদন করতে চাইছো এখনই কিন্তু আবেদনটি করতে পারো। ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, সেখান থেকেই তোমরা এই আবেদন করতে পারবে। যদি কোনো ক্যান্ডিডেট আরও এই বিষয়ে জানতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.studywithshobhik.com ভিজিট করতে একদমই ভুলবে না। সেখানে কিন্তু প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট কিন্তু পেয়ে যাবে। তাই এখনই ভিজিট করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.studywithshobhik.com। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।